আচ্ছা, তো এখন আমরা যেটা করতেছি, ইয়েলো কালারকে কিভাবে গ্রিনে কনভার্ট করা লাগে সেটা একটা ভিডিও করতেছি। তো দেখেন, ইয়েলো ইয়েলো ভিতরে আমরা জাস্ট গ্রিন বেসিক নিচ্ছি। তো আমাদের আগে বেসিক বানানো ছিল রাবার, ওইটা নিচ্ছি। তো আপনারা বেসিক নিলেই হবে, নেওয়ার পরে এটাকে আপনারা এই মিক্স করবেন, ঠিক আছে? এটা আপনার ইয়েলো ইয়েলোর ভিতরে গ্রিন নেওয়ার পরে মিক্স করবেন। দেখা যায় 10 গ্রামের মতো, 50 গ্রাম কালারের জন্য 10 গ্রামের মতো গ্রিন বেসিক নেবেন। বেসিক নিয়ে এরপর আপনারা নাড়া দিবেন। কলা পাতা গ্রিন হয়েছে অলরেডি, আর একটু গ্রিন বেসিক নিব। অলরেডি দেখেন গ্রিনের টোন চলে আসছে। আপনারা এইভাবে ইয়েলো কালার থেকে দেখা যায় গ্রিন করতে পারবেন। যদি আরো গ্রিন, ডিপ গ্রিন প্রয়োজন পড়ে তাহলে হালকা আর একটু বেসিক দিলে এটা আরো গ্রিন হয়ে যাবে। তো এইভাবে আপনারা ইয়েলো থেকে গ্রিন কালার কনভার্ট করতে পারবেন।